হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো, গোপালের সাজ সরঞ্জাম কিনে এনে এসেছি। জন্মাষ্টমী স্পেশাল, গোপালের জন্মদিনটা পালন করব ছোট করে। তো যাই হোক, প্রত্যেকবারই কেনাকাটা হয় টুকটাক কিছু না কিছু, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখতে পাচ্ছ, দুটো গোপালকে একদম রেডি সেডি করে রং নিয়ে সব নিয়ে রেডি হয়ে গেছি। তো আগে দুই গোপালকে দেখো মাখিয়ে নিয়েছি পরিষ্কার করব বলে, তারপরে তুলো দিয়ে ডলে 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 তো অঙ্গরাগ করব বলে রেডি করছি। আরেকটা গোপাল হচ্ছে জায়ের গোপাল, তো আমার ঘরে দুদিনের জন্য বেড়াতে আসে মাঝে মধ্যে, তোমরা তো জানো। তো চলো, অলরেডি একদম দুজনে চকচকে হয়ে গেছে, আশা করি ভালো লাগবে দেখে তোমাদের গোপালের অঙ্গরাগটা কেমন হয়েছে। আজকে আমার প্রথম হাতে খড়ি, এতদিন আমার একটা ফ্রেন্ড করে দিত, মানে ছেলের টিচার আমার ফ্রেন্ডের মতো, তো আমার থেকে অনেকটাই জুনিয়র। তো যাই হোক, আমরা ফ্রেন্ডের মতোই মিশতাম, সব রকম কথা শেয়ার করি, মিশি। তো ভাবলাম, ওকে বললাম যে এবার আমি করি, ট্রাই করি, প্রত্যেকবার তুমি করে দাও। তো মেয়ে বলল, মা তুমি পারবে? আমি তো দেখি, চেষ্টা করি। কেমন হয়েছে গোপালের অঙ্গরাগ ফ্রেন্ডস অবশ্যই জানিও, একটা জায়ের গোপাল, একটা আমার গোপাল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা অঙ্গরাগ শুকিয়ে টুকিয়ে গেছে, তো দুই গোপুকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি, জামা পরেনি, যদি রংটা উঠে যায় অঙ্গরাগ করেছি। তো তারপরে দেখো, ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করতে চলে এসেছি, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ সিঁড়ি। আমার সিঁড়ির এক কোনাতে ঠাকুর ঘর চাতালে, তোমরা জানো মাঝে মধ্যে ক্লিন করি, তোমরা দেখতে পাও, তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু তারপরের দিন জন্মাষ্টমী, ওই জন্য একটু সিঁড়িটা আজে বাজে জাম্প হয়েছিল, সেটা একটু সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে ক্লিন করছি। তো চলো ফ্রেন্ডস, আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা দেখতে থাকো। খুব একটা আরম্ভ করতে পারিনি, কেননা প্রত্যেকবার জন্মাষ্টমীর সময় আমার আগে পরে মিলে আমার শরীর খারাপ হবেই, জানি না কোথা থেকে চলে আসে জ্বর, ঠান্ডা লাগা। তো যাই হোক, গোপাল চায় কি চায় না, তার জন্মদিন আমি পালন করি। তো গোপাল তো অবশ্যই চাইবে, কেননা কষ্ট করে আমি কিনে নিয়ে আসি প্রত্যেকবার, ঠিক যখন রান্না করব ভোগটা তার আগের দিন আমার শরীর খারাপ মোটামুটি মানে সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু জ্বর ছিল, কিন্তু কাশতে কাশতে আমার মানে কি বলবো আর কি, এত হালাত খারাপ হয়ে যাচ্ছিল, বুক পেট ব্যথা, শুয়ে পড়ছিলাম, নেতিয়ে পড়ছিলাম, সেটা হচ্ছিল না, মানে কাশিটা কমে গেছে সেরকম কাশি, আর জ্বরটাও কমে গেছিল। তো যাই হোক, গোপাল ভোগ নেওয়ার জন্য আমাকে একটু সুস্থ করে তুলেছিল, এটা হচ্ছে ব্যাপার, আর কি বলবো। ওদিকে তো গোপালের ঘর পরিষ্কার টরিষ্কার করে নিলাম সিংহাসন, আর এদিকে দেখো তালের বড়া প্রস্তুতি চলছে। তো আমি একা মানুষ, যেহেতু আগের দিন সন্ধ্যাবেলা তালের বড়া তা আর হচ্ছে মালপোয়াটা করে রাখি, দু তিন বছর ধরে তাই করছি, আগে দিনের দিন টাটকা টাটকাই দিতাম, যেহেতু এখন কি বলবো দিন দিন বয়সও হচ্ছে, একা মানুষ, আর এখানে মালপোয়া ভিজিয়ে রাখছি, রেডি করছি, আর ওখানে তালের বড়ার প্রস্তুতিটা মেখে টেকে রেখে দিচ্ছি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যখন করব। তো চলো, ওটা মেখে টেকে রেখে দিয়েছিলাম, দিয়ে দুপুরে একটু রেস্ট করেছিলাম, তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি তালের বড়া বানাতে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, তালের বড়াগুলো এক এক করে করে নিচ্ছি, তারপরে করব হচ্ছে মালপোয়া, তো এই দুটোই অনেকটা টাইম লাগে। তো চলো, ওদিকে তালের বড়া শেষ আর মালপোয়া দেওয়া শুরু, আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ দেখে হেসো না, আমি মোটামুটি পারি গো, খুব একটা ভালো পারি না, তো যাই হোক কাজ চলার মতো তো পারি, আর কিছু না পারি। তো যাই হোক, অলরেডি মালপোয়া তেলে দিয়ে দিয়েছি, আর কি সুন্দর টোপাটোপা হয়ে ফুলছে, দেখো খুব ভালো লাগছে দেখতে আর ভাজতে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মালপোয়াটাও ভাজা মোটামুটি হয়ে গেছে, আর এটা হচ্ছে পরের দিন ফার্স্ট মর্নিং, গোপুকে স্নান করাবো, পঞ্চগব্য দিয়ে ঘি মধু দুধ দই যা যা দেয় সবাই তাই তাই দিয়ে স্নান করাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগটা, প্রত্যেকদিন আমার সংসারে কাজ দেখায়, আজকে গোপুর সংসারে কাজ দেখাচ্ছি, গোপুকে সকাল থেকে কিভাবে সেবা করি, আজকে জন্মদিন বলে না আমি এভাবেই প্রত্যেক আমার শর্ট ভিডিওতে দেখবে গোপুকে স্নান করাই এভাবে ফুল টুল দিয়ে। হয়তো রোজ দিন ঘি দেওয়া হয় না, কিন্তু গোলাপ জল অগরু এই দিয়ে গোপুকে আমি স্নান করাই প্রায় দিনই। তো চলো যাই হোক, এদিকে গোপুর তো ঘি অগরু মধু মেখে স্নান দান শেষ, তারপরে এবার নতুন জামা পরে একদম সোজা বসে পড়বে সিংহাসনে। তো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, তো দেখো জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। গোপালের এই সকালের সাজটা, জামাটা দিয়েছে গোপালের কাকিমণি, মানে আমার যা জন্মাষ্টমীতে দিয়েছে। তো এই দেখো গোপালের বাল্যভোগ, সকালবেলা দই চিড়ে ফল আর লাড্ডু দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে,
গোপালকে একটু খাইয়েও দিয়েছি। আর সিংহাসনটা কেমন সাজানো হয়েছে অবশ্যই বলো, পরে বেলুন দিয়েছি যেহেতু গোপালের বার্থডে। ওই যে বললাম অনেক রকম আশা ছিল কিন্তু শরীর খারাপের জন্য সব পণ্ড হয়ে গেছে। যাই হোক, কষ্ট করে মোটামুটি সবই অল্প অল্প করে করেছি। আর এদিকে দেখো তালে বড়া, মালপোয়া, চাটনি, আর এখানে দেখো পায়েস, আর হচ্ছে আলুর দম হচ্ছে, আর এখানে আলুর দম দেখো হয়ে গেছে, আর করছি খিচুড়ি। তো এটাই ছিল এবারের আইটেম। তো চলো, এটা হচ্ছে গোপালের হচ্ছে রাজবেশ, ফুল দিয়ে সাজিয়েছি। আর এটা হচ্ছে আমার জায়ের ঘরে, মেয়ে একটু তুলে নিয়ে এসেছে। মেয়ে বললো মা কামনির ঘর থেকে তুলে নিয়ে আসি, যেই আমার মেজো জায়ের গোপালকে আমি অঙ্গরা করে দিয়েছিলাম সেই গোপাল। তো মেজো জায়ের ঘরে গিয়েও মেয়ে একটু তুলে নিয়ে আসলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর মেজো যা দিয়েছে পায়েস, লুচি, মালপোয়া, তালের বড়া, এটা দিয়ে ভোগ। আর আমিও দিয়েছি খিচুড়ি টিচুড়ি, তালে বড়া, মালপোয়া। আবার একটু নম করতে হয়, একটু নম করতে হয়, তাহলে ঠাকুর ভালোবাসবে। নম করো, এই তো ও, একটু চুপ করো, এই যে নম করো, নম করো। কি বাজাবে, ও ফাটিয়ে দেবে বলছে বেলুন। তো দেখো, তোমরা আশা করি মোটামুটি সবাইকে সবাই চেনো, ইচ্ছে পূরণ চ্যানেলের কল্পনা আমার বাড়িতে এসছে। পুজোতে নিমন্ত্রণ করেছিলাম, ছেলেকে সঙ্গে নিয়ে এসছে, তো সন্ধ্যাবেলায় এসছে, তো নিমন্ত্রণ করি প্রত্যেকবারই ও আসে। আমার আমরা পাশাপাশি থাকি, এই জানলা ও জানলা কথা বলি। তো এদিকে তো পুজো শেষ, গোপালের আরতি শেষ, তো একটু একটু নিয়ে সব কিছু থেকে গোপালকে একটু খাইয়ে দিচ্ছি। যেহেতু ছোট মানুষ নিজে হাতে তো খেতে পারে না, আমাদের শিশু সন্তানদের যেভাবে আমি খাইয়ে দিই ছেলেকে, সে ঠিক গোপালকেও সেভাবে আমি প্রত্যেক দিন খাইয়ে দিই, নকুল দানা দিলে নকুল দানা। আর আজকে তো স্পেশাল ভোগ, তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা।